নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি রুই পাঁচ ফোড়নের রেসিপি নিয়ে মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই এই মাছের ঝোল খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে অসম্ভব টেস্টি হয় গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি তিন পিস রুই মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম পরিমাণ মতো লবণ হলুদ মেখে দশ মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট হতে দুটি মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে ধুয়ে রাখলাম এখন একটি ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি গ্রেট করা আদা দেড় ইঞ্চ পরিমাণ আদাকে একটি মিহি গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি এখানে নিলাম হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর তারপর নিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা না দিলেও চলবে জাস্ট সুন্দর একটা রঙের জন্য দিয়েছি পরিমাণ মতো অল্প জল দিয়ে ভালো করে এই সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব রান্না শুরু হওয়ার অন্তত দশ মিনিট আগে মশলাটা এভাবে জলে ভিজিয়ে রাখলে গুঁড়ো মশলাগুলো ভালো করে ফুলে যেতে পারে তারপর রান্নার জন্য কড়াইতে সর্ষের তেল একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য নিচ থেকে সুন্দর হালকা রং ধরলে পাল্টে দিয়েছি দুদিকেই সুন্দর হালকা লালচে রঙ ধরলে মাছগুলো ভেজে নামিয়ে নিচ্ছি আর মাছের ঝোলটা কিন্তু এই মাছ ভাজার তেলেই করব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন তবে অবশ্যই পাঁচ ফোড়ন দেওয়ার আগে ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে পাঁচ ফোড়ন দিলাম আর দিলাম শুকনো লাল লঙ্কা এবার পাঁচ ফোড়নের সুন্দর ফ্লেভারটা বেরোনো পর্যন্ত কয়েক সেকেন্ড অপেক্ষা করব আর তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এই রান্নায় পাঁচ ফোড়নের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগে কখনো না বানিয়ে থাকলে এভাবে একবার বানিয়ে দেখবেন এবার দেখুন আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আলু ভাজা ভাজা করার সময় এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো আলুর পরিমাণ মতো লবণ যাতে করে আলুর ভেতর পর্যন্ত লবণটা ভালো করে ঢুকে যেতে পারে এবার কিন্তু একটুখানি ঢাকা দিয়ে রান্না করব যাতে আলু বেশ সুন্দর সেদ্ধ হয়ে আসে ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মোটামুটি মিনিট পাঁচেক আমি ঢাকা দিয়ে আলুটাকে ভালো করে ভাজা করে নিয়েছি এই পর্যায়ে এখানে আমি যোগ করে দেব সেই মশলা যেটা আমি জলে গুলে রেখেছিলাম এবার ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে মশলাকে বেশ ভালো করে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলাতে থাকা এই এক্সট্রা জলীয় অংশটা শুকিয়ে গিয়ে বেশ ভালো করে তেল ছেড়ে বের হয়ে আসছে এই মাছের ঝোলে খুব বেশি উপকরণ যদিও যোগ হয় না তবে মশলাটিকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে মশলা কষানো হলে আমি একটি মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে যোগ করেছি যদিও ক্যামেরাটি অফ হয়ে যাওয়ার জন্য আমি সেই মুহূর্তটি ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিতে পারিনি টমেটো দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম আলু আর মাছে আগে থেকেই লবণ দেয়া আছে তাই ঝোলের পরিমাণ মতো বাকি লবণ যোগ করেছি আর দিলাম সামান্য কয়েক দানা চিনি টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য এতে করে ঝোলটা কিন্তু কখনোই মিষ্টি হয়ে যাবে না দেখুন তেলটা একেবারে ছেড়ে সুন্দর বেরিয়ে এসেছে এই পর্যায়ে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এক কাপের একটু বেশি পরিমাণ জল যোগ করে দিলাম যেহেতু মাছের ঝোল বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে ঝোল ভালো করে ফুটতে শুরু করলে এখানে মাছের পিসগুলো যোগ করে দেব মাছের পিসগুলো যোগ করে ভালো করে ঝোলের সঙ্গে ডুবিয়ে নেব যাতে করে মাছটা ঝোলের সঙ্গে ভালো করে মিশে যায় আর তারপর এখানে ঢাকা দিয়ে রান্না করব একটি চেরা কাঁচা লঙ্কা যোগ করে এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে এতে করে আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝোল ঘন হয়ে এসেছে দিয়ে দিলাম ধনে পাতাকুচি উপর থেকে এবার ফ্লেম অফ করে ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে আমাদের পাঁচ রুই কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য গরম ভাতে একেবারে অনবদ্য লাগে আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং